আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বার্তাটি তিনি দেশে বিদেশে বারবার দিয়েছেন দলের নেতাকর্মীদেরকেও অবিরত দিয়ে যাচ্ছেন কিন্তু তার এই বার্তা আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা গ্রহণ করেছে তা নিয়ে এখন সংশয় সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে আর এ কারণেই শেখ হাসিনা আবারও সুস্পষ্টভাবে নির্বাচনের ব্যাপারে সারা দেশের নেতাকর্মীদের করা সতর্কবার্তা এবং নির্দেশনা দিয়েছেন সভাপতি শেখ হাসিনা বলেন জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে ভোটে নৌকা স্বতন্ত্র ও অন্যান্য দলও আছে জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না নির্বাচনে কোনো সংঘর্ষ মারামারি দেখতে চান না তিনি দলের কেউ সংঘাত করলে তার রেহাই নেই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে না পারলে বাংলাদেশ শেষ হয়ে যাবে